নমস্কার আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিথিম অফ লাইফ আজকে যে বিষয় নিয়ে আমরা পর্ব করতে বসেছি সেই বিষয়ের মূল বিষয়বস্তু হচ্ছে একটা ফেলে দেওয়া জিনিস অর্থাৎ যেটা আমরা হাতে পেলে সবার প্রথমে হচ্ছে ফেলে দিই যখন কোনো ইলেকট্রনিক গুডস কিনি বা কোনো মূল্যবান জিনিস কিনি তখন তার গায়ে একটা পেপার দিয়ে মোড়ানো থাকে যার মধ্যে হাওয়া ভরা থাকে যাকে বলা হয় পোশাকি ভাষায় বলা হয় বাবলস র্যাপার আমরা কি করি হয় সেই বাবলসগুলোকে টুপটাপ করে ফাটাতে শুরু করি কিংবা ছাই করে ফেলে দিই কিন্তু আমরা জানি না যে বাবলস র্যাপারগুলো যদি জমিয়ে রাখা যায় অন্তত যদি চারটে পাঁচটা ছটা বাবলস র্যাপার হয় তাহলেই কিন্তু অনেকটা কাজ হয়ে যেতে পারে অন্যান্য অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি এবং প্রয়োজনে এখন অনলাইনে বা বিভিন্ন দোকানে বাবলস র্যাপার কিনতেও পাওয়া যায় কি কি কাজ হতে পারে কি কি মানে কতভাবে আপনি বাবলস র্যাপারকে ইউজ করতে পারেন রিসাইক্লিং করতে পারেন বাবলস র্যাপার যেটা হয় যেটা আমরা ফাটাই আওয়াজ হয় পুটুস করে আসলে ভেতরে হাওয়া থাকে এয়ার থাকে ওটা একটা এয়ার এয়ার ব্যাগ টাইপের অনেকগুলো এয়ারে কতগুলো পকেট আছে যেটা জিনিসটাকে ফুলিয়ে রাখে বাইরের আঘাত যাতে সেই বস্তুটার গায়ে না লাগে যার জন্য ঠিক মাঝখানে একটা বালিশের কাজ করে সেটা তাহলে এটা দিয়ে আমরা কি করতে পারি অবশ্যই আপনিও যখন বাইরে ঘুরতে যাচ্ছেন হয়তো কোনো এমন ইম্পর্টেন্ট জিনিস আপনি নিয়ে যাচ্ছেন যেটা ভেঙে যেতে পারে ধরুন আপনি একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ আপনাকে নিয়ে যেতে হচ্ছে কাঁচের কিছু বা একটা থার্মোমিটার নিয়ে যেতে হচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন বা কোনো মাটির কাপ ডিশ নিয়ে যেতে হচ্ছে বা কোথাও ঘুরতে যাচ্ছেন এমন কোনো জিনিস কিনলেন বা নিয়ে যাচ্ছেন কাউকে গিফট দিতে যেটা সম্পূর্ণ মেড অফ গ্লাস বা কাঁচ আপনি বাবলস র্যাপার দিয়ে কিন্তু মুড়িয়ে নিয়ে যেতে পারেন দু নম্বর ধরুন আপনার কেটলি বা কোনো বাসনপত্রের হাতল সেটা চট করেই গরম হয়ে যায় যদি আপনি বাবলস র্যাপার দিয়ে সেই কেটলির হাতলটাকে মুড়িয়ে নেন একটা সেলোটেপ দিয়ে যদি আটকে দেন তাহলে অনায়াসে আপনাকে বারবার সেই কাপড় বা কোনো টাওয়েল দিয়ে ন্যাকড়া দিয়ে বারবার ধরার সেই যে একটা খুব যে বিচ্ছিরি ব্যাপার তার থেকে কিন্তু মুক্তি খুব সহজেই খুব সুন্দর হলো দেখতে এবং খুব ইনোভেটিভ সবথেকে বড় কথা একটা মানুষ দেখে ভাববে যেটা সবাই ফেলে দেয় সেটা এই মানুষটা না ফেলে সেই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে মধ্যবিত্তের ফেলে দেওয়া জিনিসগুলোকে আপনি কিভাবে ব্যবহার করছেন সেটা আপনি সবার সামনে একটা দৃষ্টান্ত করতে পারেন কেটলির গায়ে বা কেটলির হাতলটার মধ্যে কিংবা সেই বাসন বা কড়াইয়ের হাতলটার মধ্যে আপনি বাবলস র্যাপার স্যালোটাইপ দিয়ে আটকে দিলেন সহজেই আপনি কেটলি ধরে চা বা কফি ঢালতে পারছেন তিন নম্বর ভেবে দেখুন ধরুন আপনার জানলায় কাঁচের জানলা পর্দাটা নেই বা কোনো কারণে আপনি পর্দাটা শুকোতে দিয়েছেন মানে ভেজা আছে শুকোচ্ছে রাত্রিবেলা কাঁচ প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে ঘর খুব ঠান্ডা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন কাঁচের জানলার ওপর জাস্ট একটু জলের ছিটে দিলেন দেবার পর আপনি বাবলস র্যাপারটা নিয়ে কাঁচগুলোর ওপরে আটকে দিলেন যেহেতু জল দিয়েছেন তারপর বাবলস প্যাপারটা দিয়ে একটু চাপ দিলেই সেটা আটকে যাবে টিকটিকির পা যেভাবে দেওয়ালে আটকে যায় ঠিক সেভাবে তবে হ্যাঁ খেয়াল রাখবেন সমতল দিকটা যেন আপনার দিকে থাকে অর্থাৎ বাবলসের দিকটা কাঁচের গায়ে থাকবে অতি সহজেই বাইরের ঠান্ডা আপনার ঘরে আর ঢুকতে পারবে না এর সঙ্গে চার নম্বর আরেকটু উপকার হয় বাবলস র্যাপার দিয়ে যদি আপনি উল্টো দিক করে বাবলস র্যাপার আটকান জানলার কাছে মানে এতক্ষণ বললাম যে সমতল দিকটা আপনার দিকে থাকবে কারণ ঠান্ডাটাকে আটকানোর জন্য অর্থাৎ মাঝখানে একটা ওয়েফেয়ার্স এর মতন কাজ করছে এইবার আপনি যদি ঠিক উল্টো করেন মানে বাবলস র্যাপারের দিকটা আপনি আপনার দিকে রাখলেন আর সমতল দিকটা আপনি কাঁচে আটকে দিলেন তাহলে ঘরের এই একটা লাইটই দ্বিগুণ লাইট হয়ে যাবে কারণ ওগুলোর মধ্য দিয়ে আলো রিফ্লেক্ট করে ঘরকে আপনার অনেকটাই আলোকিত করবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার ওই ফেলে দেওয়া বাবলস র্যাপারটা হয়ে উঠছে রিফ্লেক্টার এছাড়া ধরুন টমেটো বা কলা এমন কিছু ফল আছে যেগুলো নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন না বেশ কিছু শাকসবজি আছে যেগুলো অনায়াসেই ফুটো হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে কিংবা ফ্রিজের ভেতর রাখবার জন্য সেটা শুকিয়ে যেতে পারে অত্যাধিক ঠান্ডায় সেক্ষেত্রে আপনি যদি বাবলস র্যাপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রাখেন তাহলে অত্যন্ত ভালো থাকবে আপনার সেই ফলটি বা ক্যারি করতেও সুবিধা হবে এর এরপরে বলবো ধরুন আপনার একটা হ্যান্ড ব্যাগ দীর্ঘদিন ধরে আনইউজড অবস্থায় পড়ে আছে কি হয় দুমড়ে মুচড়ে এমন ভাঁজ হয়ে গেছে যেদিন আপনি শখ করে জামা কাপড়ের সঙ্গে ম্যাচ করে ব্যাগটা বের করেছেন নিয়ে অফিস বা ঘুরতে যাবেন বলে ব্যাগটা এমন একটা কিম্বুত কিমাকার আকৃতি নিয়েছে যে আপনার সেদিন কিন্তু পুরো ড্রেসটা মাটি হয়ে গেল ব্যাগটা মিসম্যাচ হয়ে গেল বলে এক্ষেত্রে কয়েকটা বাবলস ব্যাপার যদি দুমরা মুচড়া করে ব্যাগের মধ্যে আপনি ঢুকিয়ে আলমারিতে রাখেন তাহলে ব্যাগটা সহজে কোনোভাবেই ভাঁজ হবে না এছাড়াও আপনি দেখুন এই বাবলস র্যাপারটা দিয়ে আপনি আপনার গাড়ির স্টিয়ারিং কিংবা বাইকের হ্যান্ডেলের কিন্তু কভার করতে পারেন দামি কোনো কভার বা দামি কোনো স্টিয়ারিং গার্ড বা হ্যান্ডেলে কোনো কভার আপনাকে কিনতে হবে না শুধু বাবলস র্যাপারটাকে সমান করে কেটে রাউন্ড করে ভালো করে মুড়ি একটা সেলোটেপ দিয়ে আটকে দিন আপনার গাড়ির ফোর হুইলার স্টিয়ারিংয়ের গায়ে কিংবা আপনার বাইকের হ্যান্ডেলের গায়ে এছাড়াও ভেবে দেখুন জলকে ঠান্ডা করতে ধরুন আপনি এক বোতল ফ্রিজের জল নিয়েছেন খুব খুব ঠান্ডা জল কিন্তু আপনি সারাক্ষণ কলকাতায় যাবেন ট্রাভেল করবেন এক দু ঘন্টা পরই জলটা আস্তে আস্তে তার শৈত্য হারাবে এবং সেটা গরম জল হয়ে উঠবে যেটা আপনার ক্ষেত্রে কিন্তু প্রবলেম ফলে আপনি যদি ঠান্ডা জলকে ঠান্ডায় রাখতে চান বা গরম জলকে গরম রাখতে চান তাহলে সেই বোতলটার গায়ে জাস্ট একটা বাবল র্যাপার জড়িয়ে দিন যেহেতু বোতলের সঙ্গে বাইরের অর্থাৎ জল তারপরে হচ্ছে প্লাস্টিকের বোতলে প্লাস্টিক এবং তার বাইরে বাবল র্যাপার যার মধ্যে আছে এয়ার পকেট বা এয়ার সেটা সহজে উষ্ণতাকে বিকিরণ করতে দেবে না অনেক ঘণ্টা পরেও দেখবেন আপনার সেই ঠান্ডা জলের সেই বোতলটা সেই ঠান্ডায় রয়ে গেছে যা আপনার গলা ভেজাতে দারুণভাবে কাজে লাগবে অর্থাৎ আমাদের এই এপিসোডের এটাই উদ্দেশ্য আমরা চেষ্টা করবো আগামী দিনে এমন আরও বেশ কিছু এপিসোড করার মধ্যবিত্তের ফেলে দেওয়া জিনিসগুলোকে নিয়ে কীভাবে আপনি রিসাইক্লিং করতে পারেন কিভাবে আপনি আপনার দৈনন্দিন জীবনে ইউজ করতে পারেন আরও পাঁচজনের সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন আজকের বিষয় ছিল বাবলস র্যাপার এই পর্বটি দেখার পরেই আশা করি আর বাবলস র্যাপার ফেলে দেবেন না ইউজ করুন অন্য কেউ বলুন কিভাবে বাবলস র্যাপার হয়ে উঠতে পারে আপনার অন্যান্য কাজের মাধ্যম ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সবাইকে দেখতে বলুন বেঙ্গল ফিউশন কি বলছে ভালো থাকবেন আগামী দিন আবার অন্য কোনো পর্ব নিয়ে হাজির হব এই পর্দায় এই ওয়েবে আমি বিধান আজকের মতন বিদায়